জাভাতে this keyword ব্যবহারের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব this keywordের ব্যবহার, ফিল্ডের সাথে this keywordের ব্যবহার, this keyword কনস্ট্রাক্টরের শৃঙ্খলার জন্য ব্যবহার। এখানে Ubuntu সংস্করণ 11.10, JDK 1.6 এবং Eclipse 3.7.0 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে Eclipse ব্যবহার করে কনস্ট্রাক্টর তৈরি সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখন আমরা this কিওয়ার্ডের ব্যবহার দেখব। কনস্ট্রাক্টরে this হলো বর্তমান অবজেক্টের রেফারেন্স। This ব্যবহার করে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে বর্তমান অবজেক্টের যে কোনো সদস্য রেফার করতে পারি। এখন আমরা ফিল্ডের সাথে this কিওয়ার্ডের ব্যবহার দেখব। This keyword আমাদের নামের দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে। আমরা এখানে একটি এইরকম উদাহরণ দেখতে পারি। এটি করতে Eclipse খোলা যাক। Student class খুলুন, যা আমরা আগে টিউটোরিয়ালে তৈরি করেছি। Default constructor comment করুন। একটি প্যারামিটারের সাথে কনস্ট্রাক্টর কমেন্ট করুন। এছাড়াও প্রথম দুটি অবজেক্ট তৈরি করতে কোড কমেন্ট করুন। এখন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লক্ষ্য করুন। the_roll_number এবং the_name আর্গুমেন্ট কনস্ট্রাক্টরে পাস করেছে। roll_number এবং name হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন আর্গুমেন্টকে নিজেই roll_number এবং name এ পরিবর্তন করি। সুতরাং কনস্ট্রাক্টরে রয়েছে roll_number equal to roll_number এবং name equal to name। এখন ফাইল সংরক্ষণ করে রান করুন, তাই Ctrl S এবং Ctrl F11 টিপুন। আমরা নিম্নরূপে আউটপুট পাই। I am a parameterized constructor. 0. Null. এখন কোডে ফিরে আসি। আমরা কোডে দুটি সতর্কবার্তা দেখি। মাউসকে সতর্কতা চিহ্নে নিয়ে যান। এখানে দেখি the assignment to the variable roll_number has no effect এবং the assignment to the variable name has no effect। এর কারণ হলো কনস্ট্রাক্টরে roll_number এবং name হলো local variable। Local variable হলো সেই variable যা method বা ব্লকের মধ্যে উপলব্ধ। এখানে roll_number এবং name 11 এবং Rajute initialize করা হবে। কারণ আমরা 11 এবং Raju constructor পাস করেছি। কিন্তু একবার তা constructor বাইরে এলে তা access করা সম্ভব নয়। তারপর আমাদের জানা শুধুমাত্র roll_number এবং name হলো instance variable। একবার object তৈরির পর তাদের 0 এবং nullে initialize করা হয়েছে। আমরা output 0 এবং null পেয়েছি। এখন constructorের মধ্যে একটি ছোট পরিবর্তন করা যাক। তাই লিখুন this dot roll_number equal to roll_number এবং this dot name equal to name। এখন ফাইল সংরক্ষণ করে রান করুন, তাই Ctrl S এবং Ctrl F11 টিপুন। নিম্নরূপে আউটপুট পাই। I am a parameterized constructor 11 এবং Raju। এর কারণ হলো this dot
roll underscore number এবং this dot name instance variable roll underscore number এবং name এ refer করে এবং এখানে roll underscore number এবং name হলো argument যা method এ pass করা হয়েছে। Local এবং instance variable এর মধ্যে দ্বন্দ্ব এড়াতে আমরা this keyword ব্যবহার করি। এখন কনস্ট্রাক্টরের শৃঙ্খলার জন্য আমরা this keywordের ব্যবহার দেখব। This keywordের ব্যবহার কনস্ট্রাক্টরে অন্য কনস্ট্রাক্টর কল করতে পারি। কনস্ট্রাক্টর একই ক্লাসে হতে হবে। একে explicit constructor invocation বলে। এখন student ক্লাসে ফিরে আসি, যা আমরা তৈরি করেছি। এখন কমেন্টগুলি মুছে ফেলুন। এখন প্রথম দুটি কনস্ট্রাক্টরে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে তাদের মান প্রদান করতে এই অংশ কমেন্ট করুন। তারপর সেই অংশ কমেন্ট করুন যা দ্বিতীয় এবং তৃতীয় অবজেক্ট তৈরি করে। এখন প্রথমে প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টরে আসা যাক। কোকড়া বন্ধনীর পর লিখুন this প্রথম বন্ধনীতে 11 এবং সেমিকোলন। দ্বিতীয় কনস্ট্রাক্টরে লিখুন this প্রথম বন্ধনীতে 11, কমা ডবল উদ্ধৃতিতে রাজু সেমিকোলন। এখন ফাইল সংরক্ষণ করে রান করুন, তাই কন্ট্রোল এস এবং কন্ট্রোল F11 টিপুন। নিম্নরূপে আউটপুট পাই I am a parameterized constructor. I am a constructor with a single parameter. I am a default constructor 11 এবং রাজু। এখন আমি আউটপুট ব্যাখ্যা করব। অবজেক্ট তৈরির পর তার সম্বন্ধীয় কনস্ট্রাক্টর কল করা হয়। এখানে উপস্থিত কনস্ট্রাক্টর হলো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। কন্ট্রোল কনস্ট্রাক্টরে প্রথম লাইনে আসে। এটি দিস বন্ধনীতে 11 স্টেটমেন্ট কার্যান্বিত করে। সুতরাং এটি সেই কনস্ট্রাক্টর কল করে যা একক ইন্টিজার আর্গুমেন্ট গ্রহণ করে। তারপর কন্ট্রোল this প্রথম বন্ধনীতে 11, কমা রাজুতে আসে। সুতরাং এটি কনস্ট্রাক্টর কল করে যা একটি ইন্টিজার এবং একটি স্ট্রিং গ্রহণ করে। সুতরাং এই কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়েছে এবং আমরা আউটপুট পাই I am a parameterized constructor। এখন instance variable 11 এবং রাজুতে ইনিশিয়ালাইজ করা হবে। এখন কন্ট্রোল কলিং কনস্ট্রাক্টরে ফেরত যায়। সুতরাং দ্বিতীয় কনস্ট্রাক্টর এক্সিকিউট করা হয়। আমরা আউটপুট পাই I am a constructor with a single parameter। তারপর কন্ট্রোল প্রথম কনস্ট্রাক্টরে যায় এবং এক্সিকিউট করে। আমরা আউটপুট পাই I am a default constructor। তারপর studentDetail মেথড এক্সিকিউট করা হয়। আমরা 11 এবং রাজু পাই। একটি ছোট পরিবর্তন করি। এই this স্টেটমেন্টকে কনস্ট্রাক্টরে শেষে রাখুন।
আমরা একটি কম্পাইলার এরর পাই। মাউসকে এরর চিহ্নে নিয়ে যান। এরর হলো কনস্ট্রাক্টর কল মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন এ কনস্ট্রাক্টর। আমাদের এটি কনস্ট্রাক্টরের প্রথম লাইন করা আবশ্যক। সুতরাং এটিকে কনস্ট্রাক্টরের প্রথম লাইন করুন। এখন আমরা দেখি যে এরর চলে গেছে। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ফিল্ডের সাথে দিস কিওয়ার্ডের ব্যবহার, কনস্ট্রাক্টরের শৃঙ্খলার জন্য এর ব্যবহার, দিস কিওয়ার্ড কিভাবে কনস্ট্রাক্টরে ব্যবহার করা উচিত, আত্মমূল্যায়নের জন্য পূর্বে তৈরি করা এমপ্লয়ি ক্লাসে দুটি প্যারামিটারের সাথে কনস্ট্রাক্টর তৈরি করুন, ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে দিস কিওয়ার্ড ব্যবহার করুন, একটি এবং কোনো প্যারামিটার ছাড়াও কনস্ট্রাক্টর তৈরি করুন। টিউটোরিয়ালে আলোচিত দিস ব্যবহার করে কনস্ট্রাক্টর শৃঙ্খলিত করার চেষ্টা করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/animict-intro। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।